হ্যালো ওয়েলকাম টু ভিডিও তো আমরা হচ্ছে গত ভিডিওতে কথা বলেছিলাম যে কীভাবে আমরা হচ্ছে কিভাবে জানি ক্যাড ট্যাঙ্ক নিয়ে আলোচনা করতে পারি সেপ্টিক ট্যাঙ্ক কিভাবে বানাইতে হয় তো ইনসেপশন ইনসেপশন পিটি আমরা হচ্ছে লঞ্জিটিউটনাল যে সেকশনটা সেইটা এঁকে ফেলছিলাম এই জায়গায় এবং হচ্ছে আজকে আমরা এই মূল যে বড় জিনিসটা আছে সেটা আঁকার চেষ্টা করবো এবং হচ্ছে তার উপরে সেপ্টিক ট্যাঙ্কে আগে বসানোর চেষ্টা করব তো এই কাজটা দুইভাবে করা যেতে পারত যে আমরা এই ট্যাঙ্কের উপরে আবার এই ট্যাঙ্কটা বসানোর কাজ করতে পারি কিন্তু এটার জন্য অ্যালাইনমেন্টটা করা না একটু ঝামেলা মনে হইলো আমার কাছে আমরা হচ্ছে সেকশনটা আগে করে ফেলি মূল সেফটি ট্যাঙ্কের জন্য তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোথায় মানে কাজটা শুরু হচ্ছে কোথায় আমরা এটাকে মূল বিন্দু ধরে হচ্ছে কাজ শুরু করছিলাম আপনার যার আগের ভিডিওটা দেখছেন এই বিন্দুটাকে মূল বিন্দু ধরে কাজ শুরু হয়েছিল আর তাইলে এখন হচ্ছে এই বরাবরই হচ্ছে আমাকে এইখান থেকে কাজ শুরু করতে হবে এবং সেটা হচ্ছে এই চূড়া থেকে এই পর্যন্ত কতটুকু দূরে আসতে আছে টু পয়েন্ট মানে দুই দুই ফুট আর নয় ইঞ্চি দূরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাজ শুরু করি আপনারা হচ্ছে আপনাদের পিডিএফটা হাতে মোবাইলে অথবা অন্য কোথাও খুলে রাখেন তাহলে আপনাদের জন্য বুঝতে একটু ইজিয়ার হবে ওকে তো আমরা যেখানে ছিলাম আর কি তো আমরা শুরু করতে পারি এখন তো আমাদের এখানে প্রথমত যে কাজটা করে নিতে হবে যে এই বিন্দু থেকে আমাদের এই দিক বরাবর যাইতে হবে আমাদের এই লাইনটা ঠিকই টানা আছে এই যে আমরা যে পাইপটা টানছিলাম ওই যে ইনলেট পাইপটা ওইটা ঠিকই আছে এখন হচ্ছে আমাদের দুই ফুট নয় ইঞ্চি দূরে লাইন নিতে হবে একটা বা দুই ফুট নয় ইঞ্চি দূরে তাহলে এইখান থেকে আমরা এই দিকে আমরা লাইন বসাবো না আমরা শুধু ওই যে কাল্পনিক লাইন টানবো আর কি এই যে গ্রিন যে সিগনালটা চলে আসছে এটিকে ভিডিওতে গ্রিন দেখা যায় নাকি শিওর না যদিও গ্রিনই দেখতে পাওয়ার কথা আমি গ্রিন দেখতে পাচ্ছি এক এক পিসিতে এটা এক একভাবে শো করতে পারে কালার কালার কম্বিনেশনের কারণে আউটপুট একটা হয় তাহলে এটা হচ্ছে দুই ফুট এবং নয় ইঞ্চি তাহলে টু ফিট নাইন ইঞ্চি জন্য আমরা ইনপুট দিয়ে দিলাম এবং এটা আমাদের চলে আসছে এবং এটা হচ্ছে নিচের দিকে অনেকখানি বিস্তৃত হয় আপাতত হচ্ছে এটার হাইটটাও আমাকে দেখে আসতে হবে বিন্দুটা তো নিলাম ঠিক আচ্ছা এটার হাইটটা দেখে আসি আমরা একটু বিন্দুটা এখানে রাখি আর কি আপাতত এইভাবে রেখে দিই তারপরে এটার হাইটটা আমি দেখে আসি এটার হাইট হচ্ছে মোটামুটি নিচের দিকে আমাকে সাড়ে আট ফুট নামতে হবে আসলে সাড়ে আট ফুট তো এটার জন্য আমি হচ্ছে লাইন কমান্ডে নিলাম লাইন কমান্ড নিয়ে আবার এখানে আসার পরে এখান থেকে নিচের দিকে সাড়ে আট ফুট এইট পয়েন্ট ফাইভ ফিট হিসাবে আমরা অ্যাপোস্ট্রফি সাইন দিলে সেটা ফিট হিসাবে কাউন্ট করে নেয়ছে তাহলে এইট ফিট দিল এই যে এখানে তৈরি হয়েছে তাহলে এইট ফিট নিচে এবং এটা আবারও এদিকে বিস্তৃত কতটুকু বিস্তৃত আমরা দেখে নিই তো দেখে যেটা বুঝলাম এটা হচ্ছে পনেরো ফুট এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত খুব সম্ভবত তো পনেরো ফিট তো ফিট ওয়ান ইঞ্চ হিসেবে ইনপুট দিলাম এরপরে আবার উপরের দিকে কত ফুটে দিয়েছিলাম এইট পয়েন্ট ফাইভ তাহলে এইট আবার হচ্ছে এইদিকে ক্লোজ করে দিব এখন তো ক্লোজ করার তো এই বিন্দুতে ক্লোজ করে দিই আমরা এখানে হচ্ছে একটা এক্সট্রা রেখা আছে এটাকে হচ্ছে আমরা এই দিক থেকে সিলেক্ট করে তারপরে ডিলিট করে দিলাম ওকে তা আজান দিচ্ছি আমরা একটু পরে শ্যুট করি আচ্ছা তো আমরা হচ্ছে এইটুকু করে শেষ এরপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটু দেয়াল দেওয়া তার আগে হচ্ছে আমাদের এখানে টি আকৃতির আমরা যে মূলত এখান থেকে যে ইনলেট পাইপ টি শেপের হয় তো টি শেপের জন্য উপরের দিকে হচ্ছে বাষ্পগুলো চলে যায় এবং নিচের দিক থেকে সলিড কিংবা লিকুইড বর্জ্যগুলো হচ্ছে নিচের দিকে নেমে আসে তাহলে আমরা এখানে হচ্ছে একটা টি আকৃতির অংশ দিয়ে নিই সেটা হচ্ছে উপরের দিকে ছয় ইঞ্চি বিস্তৃত হয় তাহলে আমরা লাইন নেই আর কি সহজ লাইন কমান্ডের মাধ্যমে উপরের দিকে ছয় ইঞ্চি ছয় ইনপুট দিলাম তারপর ডান দিক বরাবর আরো ছয় তারপর নিচের দিকে এবং এবং তার মানে হচ্ছে কত ফুট অথবা ইঞ্চি 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 দিয়ে দিই তারপরে তারপরে এদিকে উপরের দিকে ছয় দুই আবারও আবার সেটাকে এইখানে ক্লোজ করে দিতেছি আমরা ক্লোজ ওকে ডান ইন্টার তো এটা হয়ে গেলো আমাদের হচ্ছে ইনলেট পাইপের কাজটা কমপ্লিট হইলো এবং এরপরে আমাদেরকে এখানে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে দেখেন কতখানি অঞ্চল বিস্তৃত আছে এখানে আমার মধ্যবর্তী ফাঁকা জায়গা আছে এক ফুট এবং হচ্ছে চার ইঞ্চি তার মধ্যে আমরা এখানে এইমাত্র দেখলাম কি দেখছি আমি ভুলে গেছি আর কি আবার আওয়াজ হচ্ছিল সাইডে আহ এখানে আছে জায়গা এক ফুট চার ইঞ্চি দ্যাট মিনস এখানে এক ফুট চার ইঞ্চি হরাইজন্টাল জায়গা থাকার অর্থ হচ্ছে আমরা হম তার মধ্যে দশ ইঞ্চির একটু দেয়ালের পুরুত্ব করব এবং ছয় ইঞ্চি বাকি বাকি থাকবে আর কি যেহেতু টোটাল এক ফুট চার ইঞ্চি মানে ষোলো ইঞ্চি আর কি মিলাইতে পারতেছিলাম না ষোলো ইঞ্চি তাহলে প্রথম কাজ হচ্ছে এখান থেকে আর কি দুই পাশ থেকে দেয়াল দেওয়া দুই পাশ থেকে দেয়াল দিয়ে তারপর জিনিসটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করবো তাহলে দেয়ালের জন্য অফসেট টেন ইঞ্চেস তাহলে আগে এই দিক থেকে একটা দেয়াল এইখানে জানলাম এখান থেকে একটা দেয়াল এই পাশ বরাবর টেনে দিলাম হ্যাঁ এবার উপরের থেকে নিচের দিকে হচ্ছে আমার ছয় ইঞ্চির একটা দেয়াল নিতে হবে তাহলে অফসেট ছয় ইঞ্চি ও দিয়ে তারপর সিক্স তারপরে অফসেট উপর থেকে নিচের দিকে একটা ছয় ইঞ্চির দেয়াল হবে তারপরে হচ্ছে এইটুকু অংশ হয়ে গেল এরপরে আমাদের কাজ হবে কি করব। এখানে হচ্ছে নিচে বাড়তি অংশ আছে কিছুটা বাড়তি অংশ বলতে যে এই বরাবর দেয়ালের নিচের দিকে দেয়ালের পুরুত্বটা একটু বেশি কতটুকু বেশি সেটা হচ্ছে ছয় ইঞ্চির মতন বেশি হয় দেয়ালের পুরুত্ব অর্থাৎ এই লাইন বরাবর সেটাকে নিচের দিকে নামাই দিতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আসলে এটা নিচ থেকে কতখানি উপরে নিচ থেকে কতখানি উপরে এটা যদি দেখি সেটা হচ্ছে তিন ফুট উপরে হবে এখান থেকে তিন ফুট উপরে নিচ থেকে তাইলে লাইন নিলাম লাইন থেকে তিন ফুট উপরে উঠবো তাহলে তিন ফুট যদি উপরে উঠি তিন ফুট উপর তার মানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এখান থেকে ইনিশিয়াল করলাম তারপরে ছয় ইঞ্চি এদিকে যাব নিচে থেকে তিন ফুট নামিয়ে দিব ছত্রিশ ইঞ্চি নামিয়ে দিলাম ওকে তাহলে আমাদের তেলের কাজটা কিন্তু তুলনামূলক একটু ক্লিয়ার হইলো এখন এই কাজটাই হচ্ছে এখন কি একটু এই পাশে মিরর করতে হবে তো মিররের জন্য আমরা জানি কি এই জিনিসটাকে ধরি মনই মিরর করা মিরর ইমেজ দিতে হয় মেবি তারপরে মিড পয়েন্ট দিয়ে তারপরই তো আছা হয়েছে ইরেজ সোর্স ইমেজ নো আচ্ছা থাকলে ওকে জাস্টো মিররের কাজটা আচ্ছা তারপরে কিছু ট্রিমিংয়ের কাজ আছে ট্রিমিংয়ের কাজটা আমি এখনই করে নিতে চাচ্ছি আমাদের প্রশ্নে যে চেহারা দিছে সেটা হলো যে এইটা হবে না এবং এই অংশটুকু হবে না আর বাকি উপরে আরও কাটাকাটি ট্রিমিং আছে এটা পরে দেখব তারপর আমাদের এই পাইপের ভিতরে কিছু ট্রিমিং করতে হবে তারপরে হচ্ছে এইখানে আছে জিনিসটার দরকার নেই আমাদের এইখানে এটাও থাকবে না তো এগুলা নাই এগুলা গেল গা তারপরে হ্যাঁ মোটামুটি একটা যাতে আসছে এরপরে আমাদের কাজ হবে হচ্ছে এই যে আমরা উপরে যেরকম এখানে ঢাকনার মতন বানাইছিলাম সেটা হচ্ছে যে ম্যানহোল কাবার তো সেই ম্যানহোল কাবারটা হচ্ছে এইখানেও বানাইতে হবে এখানেও একটা ম্যানহোল কাবার দিতে হবে এই ম্যানহোল কাভারের মতো এখানেও দিতে হবে তো ওইটাও ছিল রকম এইখানেও সেই সেই মাপেরই ম্যানহোল কাভারটা বসে এটা হচ্ছে আঠারো আমরা কত দিয়েছিলাম দেড় ফুটে তাই না খুব সম্ভবত দেড় ফুট মানে আঠারো ইঞ্চি হ্যাঁ দেড় ফুট এক ফুট ছয় ইঞ্চি মানে দেড় ফুট আর কি আমরা ম্যান হোলটা দিয়েছিলাম তো এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু কপি করে কপি করে বাইরে পেস্ট করে রাখি তারপরে ওখানে যাব আমরা এখানে কপি করে রাখলাম আর একটা করি মূলত আচ্ছা কত দূরে করতেছি এটা একটু পরে দেখতেছি আপাতত এরপরে আমাদের কাজ হচ্ছে যে মাছ বরাবর এইখানে একটা আমাদের দেয়াল লাগবে আর কি সেই দেয়ালটাকে তুলবো কিন্তু সেই দেয়ালটা কত দূরে সেটা একটু আমাকে দেখে নিতে হবে দেয়ালটা হচ্ছে আট ফুট দূরে খুব সম্ভবত আট ফুট কি একটু দেখিনি আট ফুট দূরে যেটা ভাবছিলাম সেটাই মাঝে একটা দেয়াল আছে যেটা এখান থেকে আট ফুট দূরে কিন্তু এখানে একটা ভেজাল করছি আমি সেটা হচ্ছে যে যে উপর থেকে জিনিসটা চিত্রতে দেখা যাচ্ছিল যে উপর থেকে চিত্রতে দেখা যাচ্ছিল এই যে এই লাইনটা যেটা আমরা নিচে এটা তো আমরা ছয় ইঞ্চি নিচে এটা আসলে পাঁচ ইঞ্চি হবে তাহলে এটাকে হচ্ছে একটু রিডিউস করে নিতে হবে আমাদের এক ইঞ্চি এই দিক বরাবর এক ইঞ্চি কমায় দিলাম এক ইঞ্চি কমানোর পরে এইটাকে একটু মুভ করে দিতে হবে এটাকে ধরে মুভ এম চাপলে মানে মুভের টুল আসে তাহলে মুভ করে এইটাকে সিলেক্ট করে নিয়ে এইখানে এর মাথায় বসায় সিম্পল এস দ্যাট এইখানে ওই একই কাজ করতে হবে আর কোনো উপায় নেই যেহেতু একটা গোলমাল করছি আমরা এটাকে হচ্ছে ডান দিকে এক ইঞ্চি সরাই দিলাম তারপরে এইটাকে সিলেক্ট করে মুভ দিয়ে এম দিয়ে মুভ তারপরে এই বারটেক্সটাকে ধরে এর এইখানে এটাকে মিশিয়ে দিচ্ছি ওকে এখন জিনিসটা ঠিক আছে এখন ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে যে বললাম যে একটা দেয়াল টানতে হবে আর কি যেটা হচ্ছে ছয় ইঞ্চি উচ্চতা সরি আট ফুট দূরে আছে তাহলে আমরা যেহেতু ফুট দূরে একটা লাইন টানতে চাই তো সেটার জন্য সবথেকে ভালো উপায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু অফসেট নিয়ে কাজ করো অফসেট নিয়ে আট ফুট ইনপুট দিয়ে হচ্ছে এই দেয়াল থেকে যেহেতু মূলত এই দেয়াল থেকে আট ফুট দূরে এইখান থেকে এটিকে বরাবর একটা আট ফুট টেনে তারপর এটাকে নিচে নামাই দিই সেটা বেশি ভালো হবে এটা নামাই দিলাম নিচে ইন্টারসেকশন পয়েন্টে কি এটাকে অ্যাড করা যাবে মনে হয় যাবে না একটু ট্রিম করে নিব মানে ট্রিমিং এমনিও করতে হবে আমাদেরকে এবং এইটার পুরুত্ব কত দেওয়া ছিল এইটার পুরুত্ব দেওয়া আছে পাঁচ ইঞ্চি এই জিনিসটার পুরুত্ব পাঁচ ইঞ্চি দেওয়া আছে তাহলে এটার পুরুত্ব পাঁচ ইঞ্চি কি জানি করে তাহলে অফসেট তারপর ফাইভ ইন্টার দিব তারপরে এটার পাঁচ ইঞ্চির জন্য ডান্ডিং বরাবর পাঁচ ইঞ্চি সরাই দিলাম ওকে এখন কিছু কাজ আছে সেটা হচ্ছে যে এই জিনিসটা পুরোপুরিভাবে এখানে লাগানো থাকে না এই জিনিসটা পুরোপুরিভাবে লাগানো থাকে না এটার মধ্যে দুই ইঞ্চির একটা গ্যাপ থাকবে সেই দুই ইঞ্চির গ্যাপের জন্য আমরা নিতেছি লাইন তারপরে এইখান থেকে নিচের দিকে হচ্ছে এই যে সবুজ খিচে নিয়ে আসলে ভাঙা চিহ্ন আসে আর কি তো এখানে দুই ইনপুট দিয়ে তারপর ডান্ডিং বরাবর কত পাঁচ ইনপুট দিয়ে দিলাম ওকে কাছে আমাদের কিন্তু এখন হচ্ছে একটু ট্রিমিং করে নিই এখানে তারপরে বাকি কাজগুলো করতেছি সিলেক্ট অল দিয়ে ট্রিম কমান্ড তারপরে এইখান থেকে এটা কেটে দিতেছি এটাকেও কেটে দিলাম এবং নিচের দিকে কিছু কাটাকাটি করতে হবে আমাদেরকে নিচে দিকে একটু পেটে দিলাম ওকে এটা হলো এখন একটা জিনিস আছে এইখানে হচ্ছে এন নামে একটা হোল আছে আর কি একটা ফুটা দিতে হবে পাইপের মাঝখানে যেটা হচ্ছে নিচ থেকে তিন ফুট উপরে এবং ছয় ইঞ্চি বড় একটা ফুটা আর কি হচ্ছে ইনলেট পাইপই হয়তো দিতে হবে অথবা পাইপের জন্য একটা ফাঁকা জায়গা তো আমরা নিই লাইন নিব লাইন নিয়ে হচ্ছে নিচ থেকে ছ তিন ফুট উপরে তিন ফুট মানে তিন ছত্রিশ ছত্রিশ দিয়ে এদিক বরাবর কত কত জানি এটা তো এমনিতে পাচ্ছিল হ্যাঁ আচ্ছা পাঁচ নিলাম এবং হচ্ছে একটা অফসেট টানবো এবং ছয় দিব তারপর এইটারই হচ্ছে একটা অফসেট নিচ থেকে উপরের দিকে ব্যাস হয়ে গেল তো এখানে আবার কি নিতে হবে আমাদেরকে সিলেক্ট অল দিয়ে ট্রিম করার জন্য কারণ হচ্ছে মাঝখানের অংশ দুটো তো দরকার নেই তাহলে এটা বাদ এবং এটাও বাদ ওকে বাদ চলে গেল ও সরি বাদ যাবে না তো এটা তো এটা তো থাকে আচ্ছা আন্ডু করে দেই আন্ডু ওকে আন্ডু হয়ে গেছে ওকে সো ডান এর পরের আমাদের কাজ কি আছে এরপরের অংশে আমরা চাইলে এই তো ইনলেট পাইপ তৈরি করছিলাম একটা পাইপ ওই পাশেও বানাইতে হবে একটা পাইপ বানাইতে হবে ওইটা হচ্ছে মিরর করে বানাবো সমস্যা নাই আচ্ছা আর এইখানে নিচের দিকে হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে নিচের তলা নিতে ওর একটা বার দেওয়া আছে যেমন এর নিচে হচ্ছে কিছু জিনিস ছিল এর নিচে হচ্ছে একটু খুব সম্ভবত আর সিসি দিতে হবে অথবা সিসি আর সিসি খুব সম্ভবত নিচে আরসিসি আছে আর হচ্ছে ছয় ইঞ্চি পুরু এবং ছয় ইঞ্চি পুরুত্বটা শুরু হয়েছে হচ্ছে ছয় ইঞ্চি এইখান থেকে এইখান থেকে ডান্দিক বরাবর সরি বান্দিক বরাবর ছয় ইঞ্চি দিয়ে তারপর লাইন কমান্ড নেই আমরা এদিকে নিলাম তারপরে ছয় ইঞ্চি নিচের দিকে ছয় ইঞ্চি তারপরে এদিক বরাবর এখন এটা কত ছিল জানি দাদা নিজে ভুলে গেলাম তো মনে হয় সাড়ে আট ফুট ছিল না সিক্স এইট পয়েন্ট এটা তো নিচের দিকে ছিল তাইলে পনেরো ফুট এক ইঞ্চি নিয়েছিলাম তাহলে তো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাড়ায় দিলে ষোলো ফুট এক ইঞ্চি হ্যাঁ ষোলো ফিট এক ইঞ্চি ইয়েস ষোলো ফুট এক ইঞ্চি হয়েছে হ্যাঁ হয়েছে নাকি সেটা অবশ্য যাচাই করা যাবে এখানে জুম ইন করলেই এটা ছয় ইঞ্চিতে যদি মিলে যায় তাইলে বোঝা যাবে এটা ছয় ইঞ্চিতে মিলছে তার মানে ঠিক আছে আমাদের কাজ এটা ষোলো ফুট এক ইঞ্চি ওকে তাইলে এইটুকু অংশ হইলো এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে আর একটা ইনলেট পাইপ দেওয়া এবং হচ্ছে ওই যে আচ্ছা এই দুইটাকে একটু বসানো এই দুইটাকে কোথায় বসাতে হবে সেটা একটু আমরা দেখি এবার এই যে মানে এই ম্যান হলের ঢাকনা দুইটা আর কি ম্যান হল এটা আঠারো সেন্টিমিটার ম্যানহল কভার তো এটাকে আমাদেরকে বসাতে হবে হচ্ছে ঠিক এই বিন্দুটা থেকে এই পাশের রেখাটা থেকে হচ্ছে কতজানি দেখলাম ভুলে যা গেলাম আচ্ছা আগে নেই টু ফিট এবং ফোর ইঞ্চেস টু ফিট এবং ফোর ইঞ্চেস দূরে নিতে হবে তাহলে এটা সিলেক্ট করে মুভ তারপরে স্পেসিফাই বেস পয়েন্ট এই এইটাকে আমরা মুভ করতে চাই আচ্ছা একটু অর্থটা অফ করতে হবে অর্থ অফ করে এইখান থেকে বললাম কি টু পয়েন্ট ফোর ফিট দূরে তাই তাহলে টু ফিট এবং ফোর ইঞ্চেস যাইন এটা ঠিক মতো আসবে নাকি টু ফিট এবং ফোর ইঞ্চেস দূরে তো হইলো না এটা কতটুকু দূরে হইলো আনটু করি ওকে আচ্ছা প্রথমে একটা কাজ করি কি এইখানে এইটারে আগে আমরা সরাই নিয়ে আসি এটাকে ধরে অর্থটা অফ কেন অন হয়ে যাচ্ছে কেন এটারে আগে এইখানে বসাই নাকি এইখান থেকে তারপরে এই দিক বরাবর আমাদেরকে যাইতে হবে এটাই তো বুঝাতে চাচ্ছি ওকে এই দিক বরাবর যা রে ভাই আচ্ছা আর আগে এইখানে বসাই আমরা তারপরে এডারে সরাইতেছি তারপরে এডারে ধরলাম হ্যাঁ এবার হবে এবার এটা মুভ করবো মুভ এদিক বরাবর যায় না কেন হুম টু ফিট অ্যান্ড ফোর ইঞ্চেস তার মানে চব্বিশ আটাশ ইঞ্চি হ্যাঁ আটাশ ইঞ্চি সর্ষে তারপরে হচ্ছে ওই একই জিনিস আমরা হচ্ছে চাচ্ছি আট ফুট পাঁচ ইঞ্চি দূরে থাকতে আট ফুট পাঁচ ইঞ্চি দূরে আবার এই জিনিসটাই হ্যাঁ আগে জিনিসটা থেকে তাহলে এখন হচ্ছে এটাকে কপি করলে মনে হয় হবে এটা নিলাম তাহলে কপি কমান্ড দিয়ে যদি দেখি কপি এখন কপিটা হবে হচ্ছে এই পয়েন্ট থেকে এই দিক বরাবর কত বললাম আট ফুট পাঁচ ইঞ্চি দূরে এইট ফিট ফাইভ ইঞ্চেস এইট ফিট ইঞ্চেস দূরে হচ্ছে এইখানে বস কি হইল এইখানে আসলো না আমি তো দেখি খুবই কাঁচা খেলোয়াড় হয়ে গেছি ওটা কাজ করি মিরর করে দেই আট ফুট পাঁচ তো আট ফুট পাঁচের আট ফুট পাঁচ মানে চার ফুট আড়াই ইঞ্চি তাহলে একটা কাজ করি সিলেক্ট করি সিলেক্ট করে এই জিনিসটাকে মিরর করি মিরর মিরর করব হচ্ছে এই পয়েন্টটা থেকে এই দিক বরাবর ফোর ফিট টু পয়েন্ট ফাইভ ইঞ্চেস হ্যাঁ মিরর করে এবার ওই পাশে বসাই দেব অর্থটা অন করে দেবে বসায় গেছে ও আচ্ছা মিরর এখান থেকে সরি ভুলে গেল আবারও এই যে এখন ল্যাক করা শুরু করতেছে পিসি ফোর ফিট টু পয়েন্ট ফাইভ ইঞ্চেস তারপরে এটা হয়ে গেল সোর্স ইমেজ নো এবার হয়েছে হ্যাঁ এবার বসছে জিনিসটা আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা কিজেনি বসালাম এটার নাম কি আচ্ছা এটা একটু নিচে পর্যন্ত নামে নেই নিচ পর্যন্ত না নামার কারণ হচ্ছে আগেরটার এবং এটার মেজারমেন্টস আলাদা ছিল আগেরটার ক্ষেত্রে যা ছিল এটার মেজারমেন্টটা একটু ভিন্ন হ্যাঁ তাহলে এটাকে আমরা একটু নিচে নামাই দিই এটা খুব সম্ভবত কতটুকু নামবে দুই ইঞ্চি নামাইলেই হবে খুব সম্ভবত এটাকে হচ্ছে নিচের দিকে আমরা দুই ইঞ্চি নামাই দিতেছি দুই ইঞ্চি যেহেতু চার ইঞ্চে তিন ইঞ্চি ছিল খুব সম্ভবত আগেরটার ক্ষেত্রে হ্যাঁ এটা তো পাঁচ ইঞ্চি তাহলে দুই ইঞ্চি এক্সট্রা নামাই দিলাম তাহলে ওটাকেও হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে নামাই দিই দুই নিচের দিকে দুই ওকে আচ্ছা এইটুকু অংশের কাজ হইল এরপর হচ্ছে এটা হচ্ছে ডায়া গ্যাস পাইপ হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে ডায়া গ্যাস পাইপ ছোট করে এখানে তো মনে হচ্ছে বেশি চাপায় ফেলছে আমি একটু চেক করে দেখি আচ্ছা মোটামুটি ঠিকই আছে সব কিন্তু একটু ছয় ইঞ্চু ছয় ইঞ্চি এলোমেলো করে ফেলছি সেটা হচ্ছে যে এখানে কিছু বাড়তি অংশ আছে লাইনে তো সেটার জন্য আমাদেরকে আর একটু সামনে বর্ধিত করে দিতে হবে এদিকে ছয় ইঞ্চি নিচের দিকে ছয় ইঞ্চি এবং আবারও হচ্ছে এখানে মিশাই দিবো আমরা ছয় ইঞ্চিতে তাহলে এখান থেকে লাইন বাদ চলে যাচ্ছে স্ট্রিম করে দিলে এইটুকু বাদ চলে যায় এইটুকু বাদ চলে গেলে আমি যে মেজারমেন্টসগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু ছিল এই বিন্দু থেকে এখন হচ্ছে ছয় ইঞ্চি একটু সরাই দিতে হবে তাহলে এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম তারপরে এদের মুভ দিলাম মুভ তাহলে যে কোনো একটা পয়েন্ট ধরো এখান থেকে একটা পয়েন্ট ধরে এই দিক বরাবর ওকে ছয় ইঞ্চি দিয়ে দাও ইনপুট তাহলে ছয় ইঞ্চি সরে আসলো হ্যাঁ এবার হয়েছে এবার আমাদের কাজ ঠিক আছে এবার হচ্ছে করতে হবে কি আমরা এই পাশে হচ্ছে ছয় ইঞ্চি এক্সট্রা অ্যাড করে দিব যাতে জিনিসটা দেখতে ঠিকঠাক লাগে তাহলে লাইন নিলাম ছয় হুম এল ইন্টার ছয় তারপরে এদিকেও ছয় ওকে তারপরে কন্ট্রোল অল ট্রিম করে দিয়ে একটু বাড়তি অংশটুকু ট্রিম করে দিলাম ওকে তাহলে একটুখানি অনেকখানি আমাদের জিনিসটা রেডি এরপরে আমাদের কাজ হচ্ছে এইখানে কি একটা ইয়া দেওয়া দুই ইঞ্চি ডায়ামিটার একটা গ্যাস পাইপ দেওয়া হচ্ছে কাজ আর হচ্ছে এটা এক ইঞ্চি দূরত্ব অথবা দুই ইঞ্চি দূরত্বে যে কোনো দূরত্বে দিলেই হয় কোনো সমস্যা নেই খুব একটা আর হচ্ছে আমরা একটা কাজ করতে পারি যে এখানে আর একটা ইনলেট পাইপ আমাকে সরি আমি অন্য জায়গায় দেখাচ্ছিলাম এখানে হচ্ছে একটা গ্যাস পাইপ আমাদেরকে দিতে হবে দু ইঞ্চি ডায়ামিটার এবং ওইটার হাইট মেনো হয় দেওয়া নাই হাইটটা চেক করি হাইটটা কি দেওয়া হচ্ছে না ওইটার হাইট দেওয়া নাই ইঞ্চি ডায়ামিটার মাটির উপরে যতখানি উঠানো দেয় তো এটা মোটামুটি মনে হচ্ছে আমার কাছে দেখে ছয় তারপর তো আরো ছয়টা ছয় মানে দুই ফুট আড়াই ফুট দিলেই হবে খুব সম্ভবত আড়াই ফুট মেবি ভালো হবে আড়াই ফুট দিয়ে দিই আমরা তাহলে এটা হচ্ছে এইখান থেকে এই এইখান থেকে শুরু করি এক ইঞ্চি গ্যাপ দিয়ে এদিক বরাবর এক ইঞ্চি নামাইলাম তারপরে নিচের দিকে একটু সেটাকে এক ইঞ্চি বাড়ায় রাখবো তারপরে এই দিকে আরও হচ্ছে দুই ইঞ্চি ডায়ামিটার যেহেতু তাই দুই হবে উপরের দিকে বললাম কি আড়াই ফুট দেব তাহলে আড়াই তারপরে ডান দিক বরাবর দুই ইঞ্চি তারপরে হচ্ছে নিচের দিকে সেটাকে আবার আমরা এখানে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলাম ওকে এটা হওয়ার পরে এর হচ্ছে কিছু ইয়া যাবে ট্রিম করে দিতে হবে কিছু জায়গা আমাদেরকে এর মাঝ বরাবর যেহেতু গ্যাস থেকে আমাদের বাতার বের হতে হবে তো সেটার জন্য জায়গা দিতে হবে আচ্ছা তো এই গ্যাস পাইপও হয়ে গেছে আর হচ্ছে এরপরে হচ্ছে নিচের দিকে এখানে হচ্ছে আবার বলছিলাম যে আমাদেরকে একটা আর একটা জানি দিতে হবে আউটলেট পাইপ এটা ছিল ইনলেট পাইপ এটার নাম ছিল আমাদের ইনলেট পাইপ টি আকৃতির এবং টি আকৃতির জন্য আমি ট্রাই করতেছি জিনিসটাকে জিনিসটাকে কপি করে মিরর করে ইউজ করার জন্য কারণ সাইজের দিক থেকে দুইটা সেম এবং এটা হচ্ছে তোমার একদম উপরের কোনাটা থেকে এই উপরের এই অংশটা থেকে এই বিন্দুটা থেকে সে হচ্ছে নিচের দিকে আচ্ছা এখানে কি ওভারল্যাপ করে রাখছে নাকি কেউ এই অংশটা মনে হচ্ছে ঝামেলা করতেছে এটাকে ধরে মিশাই দিয়ে মনে হচ্ছিল ডাবল আছে আচ্ছা তাহলে এটা এই এই পজিশন থেকে তার হচ্ছে তিন ফুট নিচের দিকে যাইতে হবে তাই না তো তিন ফুট নিচের দিকে হচ্ছে আমাকে ইনলেট পাইপটা দিতে হবে মিরর করে তাহলে ইনলেট পাইপটাকে একটু সিলেক্ট করি আমরা এটা না এই বাহু তারপরে এইটুকু অংশ আছে এবং এইটুকু কি সেইটুকু আর বাংলাতে অংশ সমস্যা নেই কপি কপি করে আমরা হচ্ছে কন্ট্রোল ভি আর মানে কন্ট্রোল সি কন্ট্রোল পি দিয়ে হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে কপি পেস্টের কাজটা করে ফেললাম এটা ডিলিট করে দিই এটা এবার জোড়া লাগাই দিই আমরা আচ্ছা এটাও কি ভাঙা চোরা লাইন দেখা দিতেছে এটা জোড়া লাগে এখানে বসা দেওয়া হইলো ওকে নাইসলি ডান আচ্ছা তো আমরা হচ্ছে এই কাজটা করলাম আর কি যে এটারে বসাইছি এটারে হচ্ছে এখন মিরর করব মিরর করে তারপর এখানে বসার ট্রাই করব মিরর নিলাম যে কোনো একটা জায়গায় মিরর সোর্স সাবজেক্ট আমার দরকার নেই এখানে তারপরে হচ্ছে এটাকে ভিতরে হান্দাই দিব আর কি এবং সেটা হচ্ছে কোন জায়গায় হান্দাইতে হবে সেই পজিশনটাকে দেখে মানে আমরা এই এই চূড়াটা কোথায় নিব আর কি সেটা একটু দেখে নিই ওই চূড়াটা না আসলে এই বিন্দুটা হ্যাঁ এই এইখানে এই ইন্টারসেক্ট পয়েন্টটা এই ইন্টারসেক্ট পয়েন্টটাকে হচ্ছে আমরা সুইচ করে নিয়ে আসবো সেটা হচ্ছে এইখান থেকে প্রথমত তিন ফুট নিচে হবে তো ওই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি সেটা হচ্ছে আরও ইজিলি করা যায় যদিও কিন্তু আমি অত ভালো পারি না বলে এই অবস্থা তাহলে এইখান থেকে হচ্ছে আমরা বলছিলাম কত তিন ফুট নিচে নামবো তাই না তো তিন ফুট নিচে নাম ছত্রিশ এবং এরপরে আমাদের হচ্ছে এই দিক বরাবর যাইতে হবে এই দিক বরাবর গেলে পরে এই দিকে কতখানি যাবো এবার যেহেতু ছয় ইঞ্চি থেকে নামছি তারপর দেয়াল আরও দশ ইঞ্চি আর ছয় দশ ষোলো তারপরে আরো হচ্ছে আমাকে ছয় ইঞ্চি যাইতে হবে তাহলে কত হলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ তাহলে বাইশ ইঞ্চি তাহলে এই পজিশনটা পাইলাম ওকে এখন এইখান থেকে ওইটারে বসা নিয়ে আসতে হবে এই জায়গায় তাহলে করি একটা গাছ এইটারে ধরি তারপরে ধরার পরে এটারে মুভ দিব এবং স্পেসিফাই বেস পয়েন্ট আমরা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে এটাকে মুভ করার ট্রাই করতেছি এটাকে মুভ করার জন্য যে এইটারে আবার অফ করতে হবে অর্থরে অফ করে নিলাম তারপরে অফ করার পরে এটা কি হচ্ছে এইখানে এনে বসাই দিব বসে গেছে তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে গেল তারপরে এটার হচ্ছে এই যে এক্সট্রা লাইনটা এক্সট্রা লাইনটার আগে ডিলিট করি তো এক্সট্রা লাইনটার আগে সরাইতে হবে তাহলে এক্সট্রা লাইনের জন্য এক্সট্রা লাইনটা সিলেক্ট হও এক্সট্রা লাইন ডিলেট হও এক্সট্রা লাইন গেল এরপরে হচ্ছে ট্রিম করব কিছু জায়গা কারণ আমার তো পাইপের ভিতর দিয়ে জিনিসপত্র যাইতে হবে তাই না তো এটা ট্রিম করে দিলাম এইটা হচ্ছে মূলত আমাদের সেফটিক ট্যাঙ্কের অংশটা মেবি কমপ্লিট হয়ে গেছে আমি একটু একবার দেখে নিই মেইন পিকচারটা হ্যাঁ আমরা হচ্ছে দেয়া লাগছি হিঞ্জ দে ইনলেট পাইপ আছে আমাদের এখানে দুটা ম্যান হোল আছে মাঝখানে হচ্ছে একটা সেপারেশন করার জায়গা আছে এবং নস হল আছে এবং এরপরে হচ্ছে নিচের এই কিয়েরা যাই না এটা আরসিসি মেবি দিছিল আরসিসিটাও আছে এরপরে হচ্ছে এইখানে একটা আউটলেট পাইপ আছে যেটা আঠারো ওই একই রকম আইডেন্টিক্যাল দুইটাই তো টি সাইজের তো টি আকৃতির এটা দুই মিটার ডায়মিটারের আমরা গ্যাস পাইপও দিছি এবং হচ্ছে আমাদের কাজ মোটা মোটি কিন্তু হাতে চলে আসছে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের মেইনলি অঙ্কনের বিষয়বস্তু তো এইটাকে হচ্ছে আমরা রাখতেছিলাম তো এইটুকু অংশ আমরা কমপ্লিট করছি এরপরে হচ্ছে মেজারমেন্টস লেখা তারপরে হচ্ছে এই তাকগুলা দেওয়া টাওয়া এগুলা তারপরে ওই যে কি জানি বলতে ভুলে গেলাম হ্যাচ হ্যাচ দেওয়া হচ্ছে পরে করব আপাতত হচ্ছে এইটুকু অংশ আমাদের কমপ্লিট হলো সেফটিক ট্যাঙ্কের অংশটা এরপরের অংশে হচ্ছে আমরা সোক পিটটাকে আঁকার চেষ্টা করো সোক পিটটার এমনিতে এই জিনিসটা দেখতে কিন্তু যথেষ্ট বড় তো এখানে ভাঙা চিহ্ন দিয়ে দেখা যায় আমরা দেখি এটা কীভাবে করা যায় তো আজকে হচ্ছে এই পর্যন্ত আমরা হচ্ছে পরের ভিডিওটাতে পার্ট থ্রিতে আমরা দেখবো হচ্ছে কীভাবে সোক পিটের এই লঞ্জিটিউডিয়াল সেকশনটা আঁকা যায় তো টিল দেন হ্যাভ এ গুড ডে গুড টাইম